সুচরিতা দেবী, তার স্বামী হরিহরবাবু তিন ছেলে অভিষেক, অরূপ এবং অভিজিতের সঙ্গে বাস করত। আর তাদের পরিবার অত্যন্ত বড়লোক ছিল। অনেক বেশি বড়লোক হওয়ার ফলে সুচরিতা দেবী প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল, আর সে মোটেই গরিব ব্যক্তিদের পছন্দ করত না। সে সবসময় তার তিন ছেলের বড়লোক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইত, কিন্তু তার বড় ছেলে অভিষেক এক গরিব পরিবারের মেয়ে মোহনাকে পছন্দ করে বসে, তাই সে মোহনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে সুচরিতা দেবী বড়লোক পরিবারের দুই মেয়ে সঞ্চিতা এবং চঞ্চলকে পছন্দ করে, আর সেই দুই মেয়ের সঙ্গেই অরূপ এবং অভিজিতের বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর থেকেই সুচরিতা দেবী তার গরিব বৌমা এবং ধনী বৌমাদের মধ্যে ভেদাভেদ শুরু করে দেয়। শোনো, আমি আমার বৌমাদের জন্য দামি দামি উপহার নিয়ে এসেছি। এখানে 50 লক্ষ টাকা দামের দুটো ডায়মন্ডের নেকলেস আছে। আশা করছি এই নেকলেস দুটো আমার বৌমাদের খুবই পছন্দ হবে। মা, তুমি হয়তো ভুলে গেছো, তোমার দুটো বৌমা নয়, তোমার তিনটা বৌমা। আর তুমি দুটো ডায়মন্ডের নেকলেস কেন কিনে নিয়ে এসেছো? বুঝলাম, আমি গরিব পরিবারের মেয়েকে তোমার বৌমা করে নিয়ে এসেছি বলে তুমি তোমার বৌমাদের মধ্যে ভেদাভেদ শুরু করে দিয়েছো, তাই তো? দেখো মা, আমার বউয়ের অপমান আমি কিন্তু কিছুতেই মেনে নিতে পারবো না। তাই তোমরা যদি বলো এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই তাতে আমার। ছেলের মুখে এমন কথা শুনে সুচরিতা দেবী একটু ভয় পেয়ে যায়, তাই সে এবার পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করে। আরে কি উল্টোপাল্টা বকছিস, আমি এতটাও নিম্ন মানসিকতার মহিলা নই। আমার কথাটা শেষ হওয়ার আগেই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি। আরে বাবা, আমার চোখে সবাই সমান, কিন্তু তবু আমি দেখতে চাই আমার তিন বৌমার মধ্যে কে সেরা। আমি আমার তিন বৌমার হাতে রান্না খেয়ে দেখতে চাই কে কেমন রান্না করতে পারি। তিন বৌমার মধ্যে যেই দুজনের রান্না আমার সবচেয়ে বেশি ভালো মনে হবে তাদের দুজনকে আমি এই ডায়মন্ডের নেকলেস উপহার দেব। সুচরিতা দেবীর এমন কথা শুনে সবাই খুবই খুশি হয়। আর সঞ্চিতা এবং চঞ্চল দুজনেই দামি ডায়মন্ডের নেকলেস পরার স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু উপহার পাওয়ার আশায় তারা ভুলে যায় যে তাদের দুজনের মধ্যে কেউই ভালো খাবার রান্না করতে পারে না। আরে ছোট, আমি তো ভুলেই গেছি যে আমি তো ভালো রান্না করতেই পারি না। আমি তো শুধু বড় বড় উপহার পাওয়ার স্বপ্ন দেখছি। কি হবে এবার, আমার ভীষণ ভয় করছে। আর আমার মনে হয় আমাদের বড় যা ও তো গ্রামের মেয়ে, আর গরিব পরিবারের মেয়ে, ও নিশ্চয়ই ভীষণ ভালো ভালো খাবার রান্না করতে পারে। আমরা ওর কাছে কম্পিটিশনে জিততে পারবো না। তুমি বলছো তুমি ভালো খাবার রান্না করতে পারো না, আর আমি তো রান্নার রও জানি না, কিন্তু তবু আমি এই কম্পিটিশনটা জিততে চাই। আমি ভেবেছি বাইরে থেকে খাবার অর্ডার করে শাশুড়ি মাকে খাইয়ে দেব। বড় 5-স্টার হোটেল থেকে খাবার অর্ডার করলে সেই খাবারের কাছে আমাদের বড় জায়ের খাবার পাত্তা পাবে না। এ বাবা, তুই বাইরে থেকে খাবার অর্ডার করবি, আর আমাদের শাশুড়িমা যদি জানতে পেরে যায় তাহলে কি হবে? আমার মনে হচ্ছে আমরা দুজনেই কেউ কোনো উপহার পাবো না, আমাদের বড় যাই ওই দামি ডায়মন্ডের নেকলেস দুটো পাবে। এমন সময় সেখানে তাদের শাশুড়িমা চলে আসে। তোমাদের কোনো ভয় নেই, আমি সব সময় তোমাদের দুজনের সাথে আছি। আমি শুধুমাত্র তোমাদের দুজনকেই উপহার দিতে চাই। ওই গ্রামের গরিব পরিবারের মেয়েটাকে আমি একটা টাকাও উপহার দিতে চাই না। তাই আমি চাইবো তোমরা যে করেই হোক এই কম্পিটিশনটা জিতে যাও, আর তোমাদের রান্না যাতে ভালো হয় সেটার জন্য তোমরা যে কোনো পথ অবলম্বন করতে পারো। ছোট বৌমা, তুমি বাইরে থেকেও খাবার অর্ডার করতে পারো, নো প্রবলেম। শাশুড়ি মায়ের এমন কথা শুনে সঞ্চিতা এবং চঞ্চল দুজনে একেবারে আনন্দে লাফিয়ে ওঠে। এভাবেই দু একদিন কাটে। এরই মধ্যে সুচরিতা দেবী মনে মনে নানান ভাবনা চিন্তা করতে থাকে যে কিভাবে তার গরিব বড় বৌমাকে সকলের সামনে অপমান করতে পারবে, আর কিভাবে সে তার বড় বৌমাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করতে পারবে। আমি আমার তিন বৌমাকেই মডার্ন শহরে খাবার রান্না করতে বলবো। গ্রামের ওই গরিব মেয়েটা কিছুতেই মডার্ন খাবার রান্না করতে পারবে না, আর তাহলে ওকে কোনো উপহারও দিতে হবে না। আমি ওই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারছি না। ওই মেয়েটাকে আমি কখনোই আমার বৌমা হিসেবে মন থেকে মেনে নিতে পারবো না। পরের দিন সকালবেলা সুচরিতা দেবী তার তিন বৌমাকে ডেকে বলে, শোনো, তোমাদের তিনজনকেই বলছি, তোমরা তিনজনে 5টা করে বাঙালি খাবার, 5টা চাইনিজ খাবার আর 5টা ইটালিয়ান খাবার রান্না করে আমাকে খাওয়াবে। তোমাদেরকে আমি মাত্র 3 ঘন্টা সময় দেব। 3 ঘন্টার মধ্যে 15 রকমের খাবার রেডি করে টেবিলের উপর সাজাতে হবে, আর তোমাদের মধ্যে যেই দুজন জিততে পারবে তাদের জন্য আমার তরফ থেকে আরো সেরা সেরা উপহার থাকবে। কিন্তু সেই উপহারগুলো কি এখন আমি বলবো না। শাশুড়ি মায়ের মুখ থেকে এরকম সেরা উপহার পাওয়ার কথা শুনে সঞ্চিতা এবং চঞ্চল প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু তাদের কাছে টাকা না থাকায় তারা খাবার অর্ডার করতে পারে না। তাই তারা দুজনে চুপি চুপি শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে,
বলছি মা, আপনি তো আমাদেরকে অনেক রকমের খাবার রান্না করতে বলে দিলেন, এবার আমরা কি করব কিছুই তো বুঝতে পারছি না। আপনি তো জানেন আমি সেরকম ভাবে রান্না বান্না কিছুই পারি না, তাই আমরা ভাবছিলাম বাইরে থেকেই খাবার অর্ডার করব। কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার করার জন্য তো টাকার দরকার। হ্যাঁ মা, আর 3 ঘন্টার মধ্যে 15 রকমের খাবার রান্না করা তো কিছুতেই সম্ভব না। এখন যদি খাবার অর্ডার করার জন্য আপনার ছেলেদের কাছে গিয়ে টাকা চাই, তাহলে তোরা ধরে ফেলবে যে আমরা চিটিং করছি, তাহলে আমরা আর আপনার কাছ থেকে কোনো উপহার পাবো না। কি করবো এবার আপনি বলুন তো। আরে আমি থাকতে তোমরা কেন এত চিন্তা করছো? আমি তোমাদের জন্য এখনই খাবার অর্ডার করে দিচ্ছি, তোমরা শুধু পেছনের গেট দিয়ে লুকিয়ে লুকিয়ে খাবারগুলো নিয়ে নেবে। আর হ্যাঁ, কেউ যাতে কিছু বুঝতে না পারি, তোমরা কিন্তু রান্নাঘরে গিয়ে এমনি রান্না করার নাটক করবে। আর খবরদার, আমার ছেলেরা যেন কোনোভাবে কিছু জানতে না পারে। এই বলে সুচরিতা দেবী তার মেজ বৌমা এবং ছোট বৌমার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে। এর ফলে সঞ্চিতা এবং চঞ্চল খুবই খুশি হয় আর তারা রান্নাঘরে গিয়ে রান্না বান্না করার নাটক করতে শুরু করে। আর তখনই তারা দেখে যে তাদের বড় যা মোহনা একের পর এক বিভিন্ন রকম ভালো ভালো খাবার রান্না করছে, আর যা দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে মোহনা গ্রামের মেয়ে হলেও সে অনলাইনে বিভিন্ন খাবারের রেসিপি দেখে বাড়িতেই ভিন্ন ভিন্ন রকমের রান্নার প্র্যাকটিস করত, তাই সে বিভিন্ন রকম খাবার রান্না করতে পারত। তাই আজকে শ্বশুর বাড়িতে চাইনিজ খাবার, বাঙালি খাবার, ইটালিয়ান খাবার রান্না করতে তার কোনো রকম সমস্যা হয় না। আর মোহনার রান্না করা খাবারের গন্ধ মুহূর্তের মধ্যেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এমনকি সেই খাবারগুলো দেখে সঞ্চিতা এবং চঞ্চল দুজনেরই প্রচন্ড পরিমাণে লোভ হয়। আর কিছুক্ষণের জন্য মোহনা দরকারি রান্নাঘরের বাইরে গেলে সঞ্চিতা এবং চঞ্চল সেই খাবারগুলো খেয়ে দেখতে শুরু করে। এই ছোট, আমাদের বড় যা তো দারুণ খাবার রান্না করেছে, খাবারগুলোর টেস্ট দারুণ হয়েছে। আমার মনে হচ্ছে এর কাছে আমরা নিশ্চয়ই হেরে যাব, কারণ বাইরের রেস্টুরেন্টের খাবারও তো এত ভালো হয় না। চলো এখনই গিয়ে শাশুড়ি মাকে ব্যাপারটা বলতে হবে। শাশুড়ি মা বলেছে যে করেই হোক আমাদের দুজনকেই জিততে হবে, তাহলেই তো আমরা ডায়মন্ডের নেকলেস দুটো পাবো। আর শাশুড়ি মা বলেছে আমাদের জন্য সেরা উপহারও আছে। এই বলে তখনই তারা দুজনে মিলে শাশুড়ি মায়ের কাছে চলে যায়। মা, আপনার বড় বৌমা তো দারুণ খাবার রান্না করতে পারে, ও এত ভালো রান্না বান্না করছে, আমাদের তো দেখে মনে হচ্ছে এখনই রান্নাঘরে গিয়ে সব খাবার খেয়ে ফেলি। আপনি যদি আপনার বড় বৌমার হাতের খাবার খান, তাহলে আপনি আঙুল চাটতে বাধ্য হবেন। কি বলছোটা কি? আমি তো মনে করেছি ওই মেয়েটা শুধুমাত্র বাঙালি খাবার রান্না করতে পারবে, ও চাইনিজ খাবার, ইটালিয়ান খাবার কিছুতেই রান্না করতে পারবি না। তোমরা ঠিক করে দেখেছো তো, ও নিজে হাতে খাবার রান্না করছে তো? হ্যাঁ মা, আপনার বড় বৌমা গ্রামের মেয়ে হলেও ও ভীষণই স্মার্ট আর ট্যালেন্টেড, ও প্রায় সব রান্না কমপ্লিট করে ফেলেছে, 2-3টে খাবারই বাকি আছে। চুপ করো, ওকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নামে প্রশংসা করতে হবে না। আমি যেটা বলছি এখন সেটাই করো, তোমরা রান্নাঘরে গিয়ে ওর খাবারগুলো নষ্ট করে দাও। খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ, লঙ্কা গুঁড়ো, পারলে আরশোলা, টিকটিকি যা পাবে সব মিশিয়ে দাও, তাহলেই কিন্তু তোমরা উপহারগুলো পাবে। ওরে বাবা, না না, আমরা এসব করতে পারবো না, আমাদের ভীষণ ভয় করছে, যদি কেউ দেখে ফেলে তাহলে আমরা সবার কাছে খারাপ হয়ে যাব, আর আপনার ছেলেটা জানতে পারলে আমাদেরকে ভীষণ বকবে। উফ, তোমরা যে এত ভীতু কি আর বলবো, আমি তো এগুলো তোমাদের জন্যই করছি, এই সামান্য কাজটুকুও তোমরা করতে পারবে না? ঠিক আছে, এবার যা করার আমাকেই করতে হবে। যাও এবার এখান থেকে, তোমাদের খাবার যখন চলে আসবে সেই খাবারগুলো অন্তত প্লেটে ভালো করে সাজিয়ে সবার সামনে নিয়ে আসবে। এই শুনে সঞ্চিতা এবং চঞ্চল সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই মোহনার সমস্ত খাবার রান্না হয়ে গেলে সে তৈরি হওয়ার জন্য নিজের ঘরে চলে যায়। আর তখনই সুচরিতা দেবী লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে মোহনার রান্না করা খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়, আর মোহনা সেই ব্যাপারে কিছু জানতেও পারে না। ওদিকে সঞ্চিতা এবং চঞ্চলের খাবার চলে এলে কিছুক্ষণের মধ্যেই তিন বৌমা নিজের নিজের খাবার নিয়ে গিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দেয়। আর সবাই যখন সেই খাবার খেয়ে টেস্ট করে, তখন সঞ্চিতা এবং চঞ্চলের বাইরে থেকে অর্ডার করা খাবার খেয়ে তাদের ভালো লাগলেও মোহনার রান্না করা খাবার কেউ কিছুতেই খেতে পারে না। আমি জানতাম অভিষেক, তোর বউ কোনো কাজের নয়, দেখেছিস তো তোর বউ কোনো রান্নাই ঠিকঠাক ভাবে করতে পারলো না, এমনকি বাঙালি রান্নাগুলোতে অতিরিক্ত পরিমাণে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছে। তবে আমার পছন্দ করা দুই বৌমা দারুণ খাবার রান্না করেছে, কম্পিটিশনে মেজ বৌমা আর ছোট বৌমাই জিতেছে। এই নাও তোমাদের দুজনের দুটো ডায়মন্ডের নেকলেস। এই বলে সুচরিতা দেবী দামি দামি দুটো নেকলেস সঞ্চিতা এবং চঞ্চলের হাতে তুলে দেয়।
মা, আপনি যে বলেছিলেন আমরা যদি এই রান্নার কম্পিটিশন জিততে পারি তাহলে আমাদেরকে আরো সেরা উপহার দেবেন, সেই উপহারগুলো কি এবার বলুন। হ্যাঁ হ্যাঁ, উপহারগুলো হলো আমি তোমাদের জন্য আলাদা করে দুটো মডিউলার কিচেন তৈরি করে দেব। শুধু তাই নয়, সেই মডিউলার কিচেনে আমি এসি লাগিয়ে দেব, তাহলে তোমাদের প্রত্যেক দিন রান্না বান্না করতে আর কোনো সমস্যা হবে না। আর বড় বৌমা যেহেতু ভালো রান্না করতে পারেনি, তাই আমি বড় বৌমার হাতের খাবার আর কখনো খাবো না, আমি তোমাদের দুজনের হাতের রান্নাই খাবো। তোমরা দুজনে প্রত্যেক দিন আমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। এমন কথা শুনে মোহনার ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে ভীষণই কাঁদতে শুরু করে। কিন্তু অন্যদিকে সঞ্চিতা এবং চঞ্চল তাদের শাশুড়ি মায়ের উপর রেগে যায়। কি, এটা আপনার সেরা উপহার? এরকম উপহার আমাদের চাই না। আমরা তো ভেবেছিলাম আপনি আমাদের অনেক অনেক টাকা পয়সা বা আরো গহনা দেবেন। না না, আমরা এমনিতেই রান্না বান্না করতে পারি না, আমাদের রান্না বান্না করতে ভালো লাগে না, সেই জন্যই তো আজকে নিজেই আপনি আমাদের হয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছেন। এখন বলছেন সারা জীবনের জন্য আমাদেরকে আপনাকে রান্না করে খাওয়াতে হবে? কখনো না, আমরা আপনাকে প্রত্যেকদিন রান্না করে খাওয়াতে পারবো না মা। আপনি আমাদেরকে এরকম ভাবে ফাঁসাবেন জানলে আমরা ইচ্ছা করেই খারাপ খাবার রান্না করতাম, আর সেই খাবারে ইচ্ছা করে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতাম। আপনি যেরকম আজকে বর্দি রান্নাগুলোতে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছেন, সেই জন্যই তো বর্দি কম্পিটিশনটা হেরে গেল। আর আপনি কি আমাদেরকে রাঁধুনি মনে করেছেন যে আমরা তিন বেলা আপনাকে রান্না করে খাওয়াবো? এভাবে সঞ্চিতা এবং চঞ্চল সকলের সামনে আসল সত্যি কথা বলে দেয়, যার ফলে সবাই মিলে সুচরিতা দেবীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। বিশেষ করে বড় ছেলে অভিষেক তার মাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। অভিষেক, তুমি মাকে এভাবে কথা শুনিও না, যতই হোক উনি তোমার মা, তুমি এরকম ভাবে নিজের মায়ের অসম্মান করতে পারো না। আর মা, আপনার কাছে আমার কোনো দামি উপহার চাই না, আমার সোনার হীরার নেকলেসও চাই না, নাইবা মডিউলার কিচেন চাই, রান্নাঘরে এসি চাই, কিন্তু আপনি যে বললেন আমার হাতে রান্না কখনো খাবেন না, এটা দয়া করে আপনি করবেন না। বিয়ের পর মা সমান শাশুড়ি মাকে নিজের হাতে রান্না করে খাওয়ানো, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনি দয়া করে এই অধিকারটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। আপনি যদি বলেন আমি মাটির উনুনেও আপনাকে সারা জীবন রান্না করে খাওয়াতে পারি। মোহনার মুখে এমন কথা শুনে সুচরিতা দেবী নিজের ভুল বুঝতে পারে, আর সে তখনই সঞ্চিতা এবং চঞ্চলের হাত থেকে ডায়মন্ডের নেকলেস দুটো নিয়ে তার বড় বৌমার হাতে তুলে দেয়। এই উপহারগুলো পাওয়ার জন্য একমাত্র তুমিই যোগ্য। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমি যতদূর বুঝতে পারলাম তোমাদের তিনজনের মধ্যে তুমি এই বাড়ির যোগ্য বৌমা। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কখনোই আর তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। এমন কথা শুনে মোহনা এবং অভিষেক প্রচন্ড পরিমাণে খুশি হয়। অন্যদিকে সঞ্চিতা এবং চঞ্চল নিজেদের কর্মকাণ্ডের জন্য ভীষণই লজ্জিত হয়ে পড়ে, তাই তারাও তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে সুচরিতা দেবীর তিন বৌমা মিলেমিশে একসঙ্গে সংসার করতে শুরু করে, আর সুচরিতা দেবী তার তিন বৌমাকে সমান চোখে দেখে।